তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সম্প্রসারণের জন্য চীন থেকে আনা হয়েছে শিপ আনলোডার সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি চলছে খালাস কার্যক্রম এ ব্যাপারে বিস্তারিত জানব এই মুহূর্তে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন যাব তার কাছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিকে সম্প্রসারণ করা হচ্ছে আর এই জেটির সম্প্রসারণের জন্য শিপ আনলোডারের জন্য বড় একটি ক্রেন এসেছে এই ক্রেনটি একটি মাদার ভেসেলে করে আনা হয়েছে মূলত এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে মালামাল সেই মালামালগুলো আনা হয় চীন থেকে একটি মাদার ভেসেলে করে শিপ আনলোডারের জন্য যে কার শিপ আনলোডারের জন্য যে সরঞ্জাম ক্রেন সহ সেই সরঞ্জামগুলো মাদার ভেসেলে করে আনা হয়েছে এত বড় যে ক্রেন এই ক্রেনটি আসলে আনলোড করা হবে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে জেটি জেটিতে এসে জাহাজটি পৌঁছেছে গত রাতে পায়রা বন্দরের কর্তৃপক্ষ পায়রা বন্দরের যে কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তারা এই এই যে ক্রেনটি এই যে শিপ আনলোডারের যে সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো কিভাবে আনলোড করা যায় কিভাবে জেটিতে নামানো যায় সেই ব্যবস্থা তারা করতেছেন আমাদেরকে জানিয়েছেন তো পায়রা বন্দরে কিন্তু দিন দিন এখন জাহাজের আগমন বাড়ছে আর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্দর সব ঘিরে কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু এখন একটা উন্নয়নের মহাকর্মযজ্ঞ চলছে বিশেষ করে পায়রা বন্দরের পাশাপাশি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রও কিন্তু ডেভেলপ হচ্ছে আমরা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে জেটি সম্প্রসারণ হচ্ছে এ থেকে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যতেও কিন্তু আরও ভালো এছাড়াও পায়রা বন্দরে কিন্তু আজ আরও একটি জাহাজ এসেছে মেঘনা গ্রুপের সেই জাহাজটিও কিন্তু পূর্ণ খালাস শুরু করেছে তবে যেহেতু সকালে কুয়াশা ছিল কুয়াশার কারণে পূর্ণ খালাস কার্যক্রম কিন্তু করতে দেরি হয়েছে বলে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন পায়রা বন্দরের কর্মকর্তারা এই মুহূর্তে এই যে মাদার ভেসেলে করে আনা যে শিপ আনলোডার ক্রেন এই ক্রেনটির কাছে রয়েছে এত বড় ক্রেন কিভাবে তারা আনলোড করবেন সেই জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালাচ্ছেন আজকে অথবা কালকে এই দুই দিনের মধ্যেই এই শিপ আনলোডার ক্রেনটি আসলে আনলোড করা হবে শিপ আনলোডার ক্রেনটি জেটিতে তোলা হবে তো এতটুকুই ছিল পটুয়াখালীর পায়রা বন্দর থেকে আমার কাছে সব শেষ পটুয়াখালীর পায়রা বন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন